আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি গত 20 দিন আগে অনেক অসুস্থ ছিলাম বাসায়। আমার পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা ছিল, অনেক ব্যথা ছিল। ব্যথার জন্য আমি বসতে পারতাম না, শুতে পারতাম না, হাঁটতে পারতাম না, হাঁটা চলায় আমার অনেক কষ্ট হইতো। এরপরে DPRC হাসপাতালে আসছি। আসার পরে এদের সেবা যত্নে আল্লাহর রহমতে আমি এখন ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছি। আমার ব্যথা দীর্ঘ কয়েক বছর ধরে ব্যথা ছিল, অনেক বছর ধরে এই ব্যথা, আমি অনেক কষ্ট পাইতেছি। যে এই ব্যথার জন্য আমি অনেক ডাক্তারের কাছে গেছি কিন্তু কোনো ফল পাই নাই। ওষুধপাতি সবে খাইছি কিন্তু কোনো সুস্থতা পাই নাই। আগে ডাক্তারেরা বলতো যে মানে শুধু সব ডায়াবেটিসের লক্ষণ, ডায়াবেটিসের কারণ থেকে আমার ওইসব সমস্যা হইতেছে। কিন্তু এখানে আসার পর এরা যেভাবে আমার রোগের কথা ভাঙ্গি সবগুলো বলছে কিন্তু এরকম ডিটেলস আর কোথায় আমি পাই নাই। এখানে আসার পর থেকে আমি জানছি যে আমার কোন জায়গায় কি সমস্যা। এখানে আসি আমি সব শুনছি যে এখানকার আল্লাহর রহমতে ডাক্তার শফিউল্লাহ প্রধানের ইয়ে, আমি আল্লাহর রহমতে এখন মোটামুটি খুবই সুস্থ। ডাক্তারের আসার আচরণে আল্লাহর রহমতে অর্ধেক রোগ এমনি সুস্থ হয়ে গেছে। ওনার আসার আচরণ খুবই ভালো বা এখানে সার্ভিসও ভালো। যারা তা আমাদেরকে থেরাপি দেয় হেদেরও চলা চমৎকার বা মায়া মমতা, অনেক মায়া মমতার সহিত হেরা কাজকর্ম করে, থেরাপি দেয় বা এক্সারসাইজ করায় হাতে, অনেক অনেক কিছু করে। সব দিকে মোটামুটি আল্লাহর রহমতে সব দিকে ভালো। বহুত দিন থেকে আমি অনেক কষ্ট পাইতেছি, কোনোদিন আমি মানে সুস্থ হই কথা কল্পনা করি নাই। এখন এখানে আসার পর থেকে আল্লাহর রহমতে আমি এখন ইনশাল্লাহ ভালো আছি। যে সময় আসছি এ সময় অনেক ব্যথা ছিল, আমি হাঁটা চলা করতে পারতাম না। আজকে 20 দিন পরে মোটামুটি আল্লাহর রহমতে ইনশাল্লাহ এখন আমি সুস্থ আছি। আমি সুস্থ সবলই বাসা যাইতেছি। যে আমি তো অনেক আশা নিয়ে আসছি, আমি তো আল্লাহর রহমতে এখন সারের ইয়ে সুস্থ হয়েছি। আপনারাও আশা রাখতে পারেন, আপনারা আসলেও আল্লাহর রহমতে আপনারাও সুস্থ হয়ে যাবেন, আমার দীর্ঘ বিশ্বাস। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও আসবেন এখানে চিকিৎসা নেওয়ার জন্য। আমি ইনশাল্লাহ ভালো আছি। হ এখানের ইয়ে চিকিৎসা অনেক ভালো, অনেক উন্নত মানের, আল্লাহর রহমতে সব দিকে ভালো। যে আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আপনারাও সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।